মালয়েশিয়া অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাই সামনে রেখে জাতীয় দল নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। তবে বসুন্ধরা কিংসের এফসি কাপের খেলা থাকায় 13 মে থেকে পেশাদার লীগের বিরতি, তাই তখন বসে না থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করতে চান কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ছিল কম্বোডিয়া, লাওস ও ইন্দোনেশিয়া। এর মধ্যে কম্বোডিয়া ও লাওস আগ্রহ দেখায়নি, তাই জুনের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল, নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। সব কিছু মিলিয়ে বাংলাদেশে আমরা যে কয়দিন ট্রেনিং ক্যাম্প করি, আমরা ইন্দোনেশিয়া গিয়ে যদি অ্যাটলিস্ট 5-6 দিন বা 4-5 দিন অ্যারাউন্ড 5 ডেজ আমাদের দলটি যদি থাকতে পারে, সেই 5 দিন সেখানে থেকে সেখানে আমাদের ন্যূনতম 5টি 4টি ট্রেনিং সেশন করে এবং 1টি দিন ম্যাচ খেলা, সেই 1টি ম্যাচ খেলে এবং ম্যাচের দিনক্ষণটা আমরা মোটামুটি ইন্দোনেশিয়ার সাথে কিছুটা এগিয়ে নিয়েছি। আমরা 1 জুন অর 2 জুন আমরা ম্যাচটা খেলতে চাই। এদিকে উইফা থেকে আসা আর্থিক অনুদানের তহবিল থেকে বয়সভিত্তিক দলগুলোর জন্য 1টি টিম বাস ও 3টি সম্প্রচার ক্যামেরা পাচ্ছে ফেডারেশন, যা শুধু সম্প্রচারের কাজেই নয়, ব্যবহৃত হবে পাতানো ম্যাচ শনাক্তকরণে। টোটাল বিষয়গুলো অ্যাসেস করে আমরা তাদের কাছ থেকে বোঝাতে সক্ষম হয়েছে আমাদের খেলাধুলোর ভালো সম্প্রচারের জন্য আমাদের বেশ কিছু ভালো ইকুইপমেন্ট দরকার, সেটার জন্য আমরা বেশ ভালো ভালো কিছু ক্যামেরা এবং অন্যান্য সম্প্রচার ইকুইপমেন্ট আমরা উইফার মাধ্যমে পাই। এবছর আমরা উইফার কাছ থেকে 1টি বাস পেতে যাচ্ছি, দ্যাট ইজ অ্যারাউন্ড 38-সিটার বাস। এই বাসটা আমরা ব্যবহার করব, দ্য এগ্রিমেন্ট উই হ্যাভ উইথ উয়েফা থ্রু এএফসি। মে মাসের মাঝামাঝি জাতীয় দলের ক্যাম্প শুরু হবে, যেখানে লাল সবুজ জার্সিধারীদের অনুশীলন ভেন্যু আর্মি স্টেডিয়াম বা কিংস অ্যারেনা। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা।